সুপ্রিয় দর্শক, ফুড ভিটামিন ইনফো টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ আমরা জানাবো চিয়া সিড এর পুষ্টিগুণ ও স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে। চিয়া সিড সব ধরনের আবহাওয়ায় হয় এবং এতে পোকামাকড়ের আক্রমণ তেমন হয় না। চিয়া বীজ সাদা ও কালো রং এর এবং তিলের মতো ছোট সাইজের হয়। এখানে উল্লেখ্য যে চিয়া সিড এবং তুকমা নিয়ে একটি ভুল ধারণা আছে। অনেকেই তুকমাকে ভুল করে চিয়া সিডও মনে করে। চিয়া সিড তুকমার চেয়ে সাইজে ছোট, তবে এই দুটোর পুষ্টিগুণ প্রায় একই। চিয়া একটি সুপার সিড, যাতে আছে প্রচুর পরিমাণের ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, কোয়ারসেটিন, ক্যাম্ফেরল, ক্লোরোজেনিক অ্যাসিড এবং ক্যাফিক অ্যাসিড নামক অ্যান্টিঅক্সিডেন্ট, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম এবং দ্রবণীয় ও অদ্রবণীয় আঁশ। চিয়া সিড এর ভিতর এমন কি আছে যে সকলে চিয়া সিড খাওয়ার দিকে ঝুঁকছে? জয়েন্টের ব্যথা, হাড় ক্ষয় রোধ, বার্ধক্য প্রতিরোধ, ওজন কমাতে, ডায়াবেটিস ও ক্যান্সার প্রতিরোধে চিয়া সিড অনন্য। চিয়া সিড আমাদের অনেকের কাছে পরিচিত হলেও চিয়া সিড কি, চিয়া সিড এর উপকারিতা ও চিয়া সিড খাওয়ার নিয়ম অধিকাংশই জানি না। না জানার কারণে চিয়া সিডের অসাধারণ সব উপকারিতা থেকে প্রতিনিয়ত আমরা নিজেদের বঞ্চিত করছি। চিয়া সিডের পুষ্টিগুণ ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এর ন্যাশনাল ডাটাবেস হতে প্রাপ্ত তথ্য অনুযায়ী 3.5 আউন্স 100 গ্রাম চিয়া সিডে রয়েছে। 486 ক্যালোরি, 6% পানি, 42.1 গ্রাম কার্বোহাইড্রেট, 34.4 গ্রাম ফাইবার বা খাদ্য আঁশ, 16.5 গ্রাম প্রোটিন, 0 গ্রাম চিনি, 0%, গ্লুটেন 30.7 গ্রাম ফ্যাট, দুধের চেয়ে 5 গুণ বেশি ক্যালসিয়াম, কমলার চেয়ে 7 গুণ বেশি ভিটামিন সি, পালং শাকের চেয়ে 3 গুণ বেশি আয়রন, কলার চেয়ে 2 গুণ পটাশিয়াম, স্যামন মাছের থেকে 8 গুণ বেশি ওমেগা 3। চিয়া বীজের ব্যবহার। চিয়া সিড সরাসরি যে কোনো ফলের জুসের সাথে পান করা যায়, শুধু পানিতে মিশিয়েও পান করা যায়। চিয়া বীজের নিরপেক্ষ স্বাদের কারণে এটা সব ধরনের খাবারের সাথে মিশিয়ে খাবার উপযুক্ত। বেক করা খাবার, বিস্কুট, কেক, স্যুপ, সালাদ ইত্যাদির সাথে মিশিয়েও চিয়া সিড খাওয়া যায়। বর্তমান সময়ে নারী পুরুষ নির্বিশেষে সকল বয়সের সকল পেশার মানুষে পূর্বের তুলনায় নিজের স্বাস্থ্য সম্পর্কে বেশি সচেতন, আর সেই সচেতনতার একটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছে বেশ কিছু খাদ্য উপাদান, যেগুলোর মধ্যে চিয়া সিড অন্যতম। চিয়া সিড বর্তমান সময়ের আলোচিত একটি নাম হলেও অনেকেই হয়তো এর পুষ্টি গুণাগুণ সম্পর্কে অজ্ঞ। এছাড়াও চিয়া সিড আমাদের দেহে ক্যালসিয়াম, জিঙ্ক, আয়রন, ফসফরাস, ম্যাগনেশিয়াম সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খনিজ উপাদান দৈনন্দিন পুষ্টির চাহিদাকে পূরণ করতে সক্ষম হলেও এতে ফলেট, ভিটামিন এ এবং কপারের আধিক্য প্রায় নেই বললেই চলে। তবে এতে ভিটামিন B1 এবং এর উৎস হিসেবে থায়ামিন রয়েছে। দৈনন্দিন খাদ্য চাহিদার প্রায় 15% এবং ভিটামিন B3 এর উৎস হিসেবে নায়াসিন রয়েছে প্রায় 16%। সুপারফুড চিয়া সিডের 13টি উপকারিতা। চিয়া বীজ ওজন কমাতে সাহায্য করে। চিয়া সিড রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরও শক্তিশালী করে। এটা শক্তি এবং কর্মক্ষমতা বৃদ্ধি করে। চিয়া সিড ব্লাড সুগার স্বাভাবিক রাখে, ফলে ডায়াবেটিসের ঝুঁকি কমায়। হাড়ের স্বাস্থ্য রক্ষায় বিশেষ উপকারী। চিয়া সিড মলাশয় পরিষ্কার রাখে, ফলে কোলন ক্যান্সারের ঝুঁকি কমায়। চিয়া সিড শরীর থেকে টক্সিন বের করে দেয়, প্রদাহজনিত সমস্যা দূর করে। চিয়া সিড ভালো ঘুম হতে সাহায্য করে, ক্যান্সার রোধ করে, হজমে সহায়তা করে। চিয়া সিড হাঁটু ও জয়েন্টের ব্যথা দূর করে, ত্বক, চুল ও নখ সুন্দর করে।
চিয়া সিডের উচ্চ মাত্রায় ফাইবার এবং প্রোটিন থাকায় যারা ওজন কমাতে চান তাদের জন্য এটি বেশ উপকারী। প্রতি 28 গ্রাম চিয়া সিডে 10 গ্রাম ডায়েটারি ফাইবার থাকে। চিয়া সিডে বিদ্যমান ফাইবার বা খাদ্য আঁশ মূলত দ্রবণীয়। এটি পানি শোষণ করে জেলির ন্যায় থকথকে আঠালো বর্ণ ধারণ করে এবং আমাদের পাকস্থলীতে যে বিপাক প্রক্রিয়া গতি ধীর করে আনে, ফলে পেট অনেকক্ষণ ভরা থাকে এবং ক্ষুধা কম লাগে। গবেষণা থেকে প্রমাণিত দ্রবণীয় খাদ্য আঁশ আমাদের দেহে মেটাবলিজম বুস্ট করে ওজন কমাতে সাহায্য করে। এছাড়াও চিয়া সিডের প্রোটিন আমাদের ক্ষুধা নিবারণ এবং অতিরিক্ত খাদ্য গ্রহণের প্রবণতা কমিয়ে আনে। সুতরাং দেহের অতিরিক্ত ওজন কমিয়ে সুস্থ থাকার জন্য চিয়া সিডের গুরুত্ব অনস্বীকার্য। চিয়াসিড খাওয়ার নিয়ম অনেক রয়েছে। বিভিন্ন পদ্ধতিতে চিয়াসিড খাওয়া যায়, যেমন স্মুথি বানিয়ে সালাদ হিসেবে ড্রিঙ্কস তৈরি করে। চিয়াসিডকে আলাদা করে রান্না করা লাগে না, বরং এটি কিছু নির্দিষ্ট খাবারের ওটস, পুডিং, জুস ইত্যাদি সাথে মিশিয়ে খেয়ে নেওয়া যায়। এছাড়া কেউ চাইলে টক দই, সবজি বা সালাদের ওপর ছড়িয়ে খেতে পারে। দর্শক, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে বন্ধুদের শেয়ার করুন। আর হ্যাঁ, আপনি যদি এই চ্যানেলটি প্রথম দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন পুষ্টিগুণের তথ্য পাওয়ার জন্য।